কেমন আছো সবাই? রংতুলির আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো সকালবেলা সমস্ত কাজকর্মের পরে চলে আসলাম এই গ্যাস ওভেনটাকে পরিষ্কার করতে। এই গ্যাস ওভেনটা আমার পুরনো গ্যাস ওভেন, কিন্তু এটা বার্নারটা একদম ঠিক আছে, কিন্তু কালি ওঠে, যে কারণে এটা চেঞ্জ করেছিলাম। আর ওইটা তো আমার ননদ গিফট করেছে, সেটা তোমাদের আগেও বলেছি। তো এটাকে ভাবছি পরিষ্কার করে রেখে দেবো, কারণ এটা অনেক সময় অনেক কাজে লাগতে পারে। সে কারণে ভাবছি এটাকে পরিষ্কার করে ভালো করে ঢেকে রেখে দেবো। কিন্তু এটার হালাত দেখো কী অবস্থা, মানে অনেক দিন রেখে দিয়েছিলাম মুছে, যেহেতু ঢাকা হয়নি আর প্যাক করা হয়নি। ভাবছি নতুন গ্যাস ওভেনটার যে বাক্সটা ছিল সেটাই করে এটা রেখে দেবো। তাহলে দেখা গেলো অনেক সময় ওটা খারাপ হয়ে গেলে ইমার্জেন্সি এটা কাজে লাগতে পারে। তাহলে এটাকে পরিষ্কার করে নিই। তার জালিটা নিয়ে আর অল্প একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি। আমি যে স্কচ ব্রাইট দিয়ে বাসন মাজি সেগুলো দিয়েও পরিষ্কার করি, সেটা দিয়েও খুব ভালো হয়। আর এটা পুরোপুরি আমার স্টোর রুমতে হয়ে গেছে, কিন্তু এটা দোকান বা অন্য কিছু ভাড়া দেওয়ার জন্য করা হয়েছিল। এখানে জল আর চালের ঢব, জলের ঢব, সিলিন্ডার, বাসনের র্যাক, মিটকেস আর উপরে প্রচুর রকম হাবিজাবি জিনিসপত্র দিয়ে ভর্তি করা আছে। ঠিক আছে, চলো এটাকে কভার দেওয়া যাক। ওকে ফ্রেন্ড, তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।